দাদু, তোমার এভাবে চুপ থাকার কারণটা কি বুঝবো আমি? মানে নো, এন ও নো, বাবা মানবে না বৌদি। আরে তুমি তো এমন ভাবে বলছো যেন এটা খুব অসম্ভব একটা কাজ। আরে তোরাল, তুমি পাগল হয়েছো নাকি? এসব পার্টি টাটিতে ভাই কখনো মত দেবে না, যেই বলুক না কেন ভাই নাই বলবে, এত সহজ নয়। আরে একবার বাবাকে রাজি করার চেষ্টা তো করে দেখো। কিন্তু তোরাল, বাবাকে রাজি করা এটা তো একেবারেই অসম্ভব। হিতেনদা ঠিকই বলছিলেন, মালিককে বোঝানো অসম্ভব। আর কাল মালিক আর জামাইবাবুর মধ্যে যা হয়েছে, আর তারপর তো ওনাকে বোঝানো আরো কঠিন তোরা। আরে আমি সব জানি বলেই তো তোমাদেরকে বলছি, এইভাবে যদি আমরা পার্টি করি তবেই সবাই টেনশন ফ্রি হতে পারবে। কিন্তু আমার কথা কেউ বুঝতেই চাইছে না। প্রথমে দিদা, দাদু, হিতেন, মৌলিক সবাই না করে দিল, এবারে তুমিও না বলছো। কেউ রাজি না থাকলে আমি ওনাকে কি করে বোঝাবো? তোমার ওই স্পেশাল চাটা খাইয়ে সবাইকে রাজি করিয়ে নাও প্লিজ। না তোরাল, আমি বোঝাতে পারবো না। আরে ঠিক আছে, রাজি করাতে হবে না, আমাকেই কিছু একটা করতে হবে, আর আমি বাবাকে অবশ্যই রাজি করাবো। হে ভগবান, আমাকে শক্তি দাও যেন বাবাকে রাজি করাতে পারি। কে? বাবা। আরে তোরা এসো 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 ভেতরে বলো কি হয়েছে। বাবা কালকে নিউ ইয়ার পড়ছে না, তাই আমরা সবাই মিলে ভেবেছি আমরা একটা পার্টি করব, ওখানে গান করব, নাচ করব আর কেক কাটবো, অনেক মজা হবে। আমি সবাইকে বলেছি, সন্তু, মৌলিক, বিভা, হিতেন সবাই না করে দিয়েছে যে আপনি রাজি হবেন না। এই জন্য আমি এখানে এসেছি যাতে আপনার পারমিশন নিতে পারি। আমি জানি বাবা আপনার যে নিয়ম আছে তার জন্য আপনি না বলে দেবেন, কিন্তু বাবা আমার এগুলো ভীষণ ভালো লাগে। জানেন যখন আমি সুরেটে ছিলাম না তখন আমি এইভাবেই মজা করতাম। আমার বাবা কোনোদিন না করেনি এসব করার জন্য, কিন্তু বাবা আমি চাই যে আপনি হ্যাঁ বলে দিন, বাকিটা আপনার ইচ্ছা। একদমই তুই এতগুলো কথা বলে গেলি, একটু জল খেয়ে নে, জল খেয়ে নে। তাহলে? হ্যাঁ, তো কি বল? তাহলে আপনি রাজি আছেন তো? হ্যাঁ তো হ্যাঁ বলি নে তুই। সত্যি? আমি এক্ষুনি গিয়ে সবাইকে বলছি যে আপনি রাজি হয়ে গেছেন। এই শোন শোন শোন, আমি গ্লাসটা এখানে রেখে দিই। থ্যাংক ইউ বাবা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি যা দৌড়স না এভাবে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ, আপনি রাজি হয়ে গেছেন নিউ ইয়ার পার্টির জন্য। আমি এক্ষুনি গিয়ে সবাইকে বলছি, থ্যাংক ইউ সো মাচ। কি হলো, তুমি কাকে থ্যাংক ইউ বলছো? আরে বাবা নিউ ইয়ার পার্টির জন্য রাজি হয়ে গেছেন। বাবা, কিন্তু বাবার সঙ্গে তুমি কখন কথা বললে? আরে এক্ষুনি তো আমি। আমি কখন গেলাম বাবার কাছে? ও গড, আমি শুধু ভাবছিলাম যে আমি বাবার কাছে গিয়ে বলবো, আর হাউ স্টুপিড। এটাই তো তোমার প্রবলেম তোরাল, তুমি যত ফাস্ট কথা বলো না তার থেকেও ফাস্ট তুমি ভাবো। তুমি বাবার কাছে না গিয়ে এটা ভেবে নিলে যে বাবা পার্টির জন্য রাজি হয়ে গেছেন। তো কি হয়েছে, এখনো যাইনি তো? হ্যাঁ এখন যাব। আর দেখো তুমি, বাবাকে রাজি করিয়েই আসব। বেস্ট অফ লাক। থ্যাঙ্কস। আমি তোকে না করেছিলাম না এটা, তা সত্ত্বেও কেন এরকমটা করলি? একবার যদি আমি না বলে দিই তার মানে না, বুঝতে পারলি কি বললাম? আমার নির্দেশ যদি অমান্য করলি কেন? এর জন্য তোকে কিন্তু শাস্তি পেতেই হবে, বুঝতে পারলি আমি কি বললাম? আমি আসছি কারখানায়, তুই দাঁড়া। গাধা মূর্খ কোথাকার একটা, বল কি হয়েছে? বাবা, আমি বিভা, হিতেন, মৌলিক আর সন্তুর সাথে। আরে এভাবে বাড়ির লোকজনের নাম গুনে যাচ্ছিস কেন? তুই বল আমাকে ঠিক কি হয়েছে। বাবা কাল নতুন বছর তাই না? হ্যাঁ তো। না তাই সবাই বলছিল যে বাড়িতে একটা পার্টি করবে, আর ওই সেই ব্যাপারে আপনার সঙ্গে কথা বলবো। আর বিয়ের পর এই বাড়িতে এই প্রথম নতুন বছর। হ্যাঁ সেটা সমস্যাটা কোথায়? তাহলে হ্যাঁ বলে দিন। না একদম না, এই বাড়িতে এসব একেবারেই হবে না। এইসব ইংরেজদের দেখানো, রাত্রি ১২টা পর্যন্ত ঢিংচাক ঢিংচাক সবাই মিলে নেচে যাচ্ছে। এই যে নতুন বছর এবার আসছে না, আমি পুরোহিত মশাইকে ডাকবো, আমরা সবাই মিলে ভক্তি গীতি করবো, বুঝতে পারলি তুই? এই জিনিসপত্রগুলো আমি একদম পছন্দ করি না, এবং সে কারণে এই বাড়িতে এগুলো হবে না। কিন্তু আমার ভীষণ পছন্দ তাই। হ্যাঁ কিন্তু আমি তো এই জিনিসগুলো একেবারে পছন্দ করি না, কি করবো আমি বল? তুই যা এখন এখান থেকে। আচ্ছা শোন একটা কথা, তোর কি এসব খুবই পছন্দ নাকি? না না এতটাও পছন্দ করি না। না না মানে অল্প অল্প ভালো লাগতো নাকি?
পছন্দ করি। হ্যাঁ তো কর না পার্টি তাহলে, সমস্যা কোথায়? সত্যি? হ্যাঁ খুশি হয়েছিস তো? থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে, চল পার্টি কর, যা বেঁচে থাক বেঁচে থাক, ওয়েলকাম ওয়েলকাম। ঠিক আছে ঠিক আছে, যা। এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। এখনো পুরনো বইটাই পুরো করতে পারলাম না, আর তুমি নতুন আনলে। আমি তো এখনো ছোট, এত কিছু আমি কি করে মনে রাখবো? আজকে তোমাকে ইংরেজি শেখাতে আসেনি, আজ তোমার জন্য এটা নিয়ে এসেছি, আর এর মধ্যে বই নেই। সত্যি হিতেনদা, এর ভেতরে উপহার আছে? নিজে দেখে নাও। আরে বা, থ্যাংক ইউ হিতেনদা, এই জামাটা তো খুব সুন্দর। এবার আমি সবাইকে দেখাবো আর রাখাবো, এটা খুব সুন্দর। মঙ্গি শুধু দেখালেই হবে না, এটা তুমি পরে দাদুকে সঙ্গে নিয়ে আমাদের বাড়িতে আসতে হবে। আজকে বছরের শেষ দিন তো, তাই সবাই মিলে পার্টি করব। আসবে কিন্তু? ঠিক আছে হিতেনদা, কিন্তু এখন তো দাদু ওই সামনের দোকানে গিয়েছে, দাদু ফিরলে আমি ওনাকে বলে দেব। মালিক বল। আমি ভাবছিলাম আমি একটু দাদুর সাথে দেখা করে আসি, আসলে দিদিও তো এখানে, তাই দাদুকে দেখাশোনা করার মতন ওখানে কেউ নেই, আর অনেকদিন হয়ে গেল দাদুকে দেখিও নি। আরে কি বলছিস তুই বলতো এখন, আজকের এই বিশেষ দিনে তুই ওখানে চলে যাবি? তোরাল তো ওখানে কি সমস্ত বন্দোবস্ত করেছে শুনলাম সকালে, নিউ ইয়ার পার্টি করবে ওখানে, উৎসব এখানে করবে সবাই মিলে, আর তুই ওখানে চলে যাবি? না, আমি তোকে আজকে কোনোভাবেই যেতে দেবো না ওখানে। তোরাল বলেছিল আমাকে এই বিষয়ে, কিন্তু আমি ভেবেছিলাম আপনি রাজি হবেন না, তাই আমি যাওয়ার কথা জিজ্ঞেস করলাম, কিন্তু এখন যাবো না আমি। কত বড় মূর্খ তুই আমায় বলতো, আমি যতবারই ভাবি তোকে এই নামে আর কোনোদিন ডাকবো না, কিন্তু ততবারই তুই এমন কিছু করিস। আর একটা কথা তোকে স্বীকার করতেই হবে, এই শব্দটা তুই একেবারে উপযুক্ত হয়ে গিয়েছিস, মূর্খ। আরে যদি যেতে হয় তাহলে তুই যা, গিয়ে দেখা কর তোর দাদুর সঙ্গে। আরে তুই মালকিনই নেই বাড়িটার, আর এসব ক্ষেত্রে তোর আমার অনুমতি নেওয়ার কোন রকমই দরকার নেই, বুঝতে পারলি? বুঝলি আমি কি বললাম? ঠিক আছে। আচ্ছা শোন একটা কথা, তুই যা কিন্তু, এই পার্টি শুরু হওয়ার আগে আগে চলে আসছিস কিন্তু। হ্যাঁ যা, এখন যাটা এখানে রেখে দিই, তুই তাড়াতাড়ি চলে যা। আচ্ছা একটা কথা শোন, তো দাদুকে বলিস আমি প্রণাম জানিয়েছি, ঠিক আছে? হ্যাঁ মালিক। আচ্ছা আয় এখন।